আপনাদের থেকে অনেক কমেন্টস পেয়েছি যে এই ধরনের প্রিয়াম বোর্ডে কিভাবে পাওয়ার কানেকশন দিব। সো আজকের ভিডিওতে আমরা এই ধরনের প্রিয়াম বোর্ডের ডুয়েল কানেকশন দেওয়া শিখব, এবং এই ধরনের বোর্ড আসলে ডুয়েল ভোল্টেজ সাপ্লাইতে চলে। সো এখানে স্টেরিও ইনপুট দিতে হবে আমাদের যে কোনো ধরনের অক্স অথবা ব্লুটুথ মডিউল থেকে, এবং এখানে আছে আমাদের আউটপুট যেটা ডিরেক্টলি আমাদের অ্যাম্পলিফায়ারে যাবে। বাট এখানে দেখতে পাচ্ছেন টোটাল তিনটি পিন আছে, এখানে আমাদের ডুয়েল ভোল্টেজ কানেক্ট করতে হবে, যেমন প্লাস, গ্রাউন্ড এবং মাইনাস। সো এই কানেকশনটা খুবই সহজ, এখানে জাস্ট আমাদের দুইটি ক্যাপাসিটর লাগবে। এখানে আপনারা চাইলে 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করতে পারেন বা 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করতে পারেন। সো এখানে আমি দেখানোর জন্য 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করব, এবং ক্যাপাসিটরের ভোল্টেজ অবশ্যই 25 ভোল্ট হতে হবে। এবার আমাদের লাগবে এরকম ধরনের একটি ফুল ব্রিজ রেকটিফায়ার, আপনারা এরকম 1 অথবা 2 অ্যাম্পিয়ারের রেকটিফায়ারও ইউজ করতে পারেন। বাট আপনারা চাইলে এরকম ধরনের ডায়োড দিয়েও সেম কাজ করতে পারেন, বাট পার্সোনালি এরকম ধরনের ডায়োড দিয়ে ফুল ব্রিজ রেকটিফায়ার তৈরি করা আমি পার্সোনালি পছন্দ করি না। সো প্রথমে আমাদের একটি ক্যাপাসিটর প্লাস এবং আরেকটি ক্যাপাসিটর মাইনাস একসঙ্গে কানেক্ট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপাসিটরের প্লাস মাইনাস এবং গ্রাউন্ড কানেকশন পেয়ে গেলাম। দেন আমাদের রেকটিফায়ারের দেখতে পাচ্ছেন যে প্লাস মাইনাস ইন্ডিকেট করা আছে, এবং মিডিলের দুইটি পিন হলো ট্রান্সফরমারের এসি ভোল্টেজের জন্য। সো এবার আমরা ক্যাপাসিটরের প্লাস মাইনাস এবং রেকটিফায়ারের প্লাস মাইনাস একসঙ্গে কানেক্ট করে দিব। সো এবার আমাদের ট্রান্সফরমার লাগবে 12012 বা এরকম ধরনের 3 ওয়ার সেন্টার ট্যাপ যে ট্রান্সফরমারগুলি পাওয়া যায়। এখানে 12012 ভোল্টের উপরে আসলে ব্যবহার করা ঠিক হবে না, এবং আপনারা চাইলে 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমারও ইউজ করতে পারেন। এবার আমাদের ট্রান্সফরমারের যে মিডিল তারটা আছে এটি হলো গ্রাউন্ড, এবং এই তারটা ডিরেক্টলি আমরা ক্যাপাসিটরের গ্রাউন্ডে কানেক্ট করে দিব। এবং ট্রান্সফরমারের যে বাকি দুইটি তার আছে এই দুইটি তার আমরা রেকটিফায়ারের এসি পিনে কানেক্ট করে দিব। এখানে আপনি যে কোনো পিনের সাথেই যে কোনো তার কানেক্ট করতে পারেন, এই দুইটির ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। সো এবার আমাদের কানেকশন টোটালি কিন্তু কমপ্লিট। সো খুব ইজিলি আমরা ডুয়েল ভোল্টেজ কানেকশন তৈরি করে ফেললাম ক্যাপাসিটর থেকে প্লাস মাইনাস এবং গ্রাউন্ড নিয়ে, ডিরেক্টলি আমাদের প্রিঅ্যাম্পের প্লাস মাইনাস এবং গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। বাট আমি বলবো এরকম ধরনের ঝামেলা না করে এরকম ভালো কোয়ালিটির প্রিঅ্যাম্প কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার এই ধরনের ডুয়েল ভোল্টেজ রেকটিফায়ার তৈরি করার কোনো ঝামেলা থাকবে না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।